আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে চট্টগ্রাম পুরো শহরকে ক্লোজ সার্কিট ক্যামেরা বা সিসিটিভির আওতায় আনার উদ্যোগ নিয়েছিল সিএমপি। কিন্তু দীর্ঘ আড়াই বছরেও সেই উদ্যোগ পুরোপুরি সফল হয়নি, উল্টো আগের ক্যামেরা বদলে নতুন করে কাজ শুরু করতে চায় পুলিশ। অন্যদিকে সিটি কর্পোরেশনের কাজও চলছে ধীর গতিতে। উড়াল সড়কের নির্মাণ কাজ আর অর্থ সংকটের কথা বলা হলেও এজন্য সমন্বয়হীনতাকেই দুষছেন অনেকে। চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন শাহনেওয়াজ রিটন। 2014 সালের 7 মে প্রায় ঘটা করেই চট্টগ্রাম শহরকে পুরো সিসিটিভির আওতায় আনার ঘোষণা দিয়েছিল সিএমপি। কিন্তু আলোচিত মিথু মারা সহ বেশ কিছু অপরাধের ঘটনায় সেসব সিসিটিভির সুফল না মেলায় তা নিয়ে প্রশ্ন ওঠে সচেতন মহলে। অবশ্য পুলিশ বলছে উড়াল সড়ক সহ বেশ কিছু নির্মাণ কাজের জন্য তাদের সেই উদ্যোগ সফল হয়নি। সিসিটিভি ক্যামেরা একসময় লাগানো হয়েছিল নগরীর উন্নয়ন কর্মকাণ্ডের কারণে, অনেকগুলো ডিসকানেক্ট হয়ে গিয়েছিল। এই মুহূর্তে প্রধান সড়কগুলোতে এবং যেগুলো অপ্রধান মহল্লার সড়ক এরকম জায়গায় যেখানে মোড় আছে এইসব জায়গাগুলোতেও আমরা এখন আমাদের 300+ ক্যামেরা কার্যকর আছে। এদিকে সিটি কর্পোরেশনও নগর জুড়ে সিসিটিভি স্থাপনের কাজ শুরু করলেও অর্থ সংকটে সেই উদ্যোগে গতি মিলছে না, সে কারণে বেসরকারি উদ্যোক্তাদের উপরেই ভরসা করতে হচ্ছে তাদের। আমাদের তো সাদ আছে, কিন্তু সাদের আবার সীমাবদ্ধতা আছে, তো যার কারণে অনেকগুলো হয়তো বাস্তবায়ন করতে একটু সময় লাগছে। এবং আমাদের সম্মানিত কাউন্সিলররা তাদের অনেকগুলো এলাকায় আমাদের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে সিসিটিভির আওতায় নিয়ে এসছে এটা। অন্যদিকে সিএমপি ও সিটি কর্পোরেশন বলছে তাদের উদ্যোগ পুরোপুরি সফল না হলেও ব্যক্তি ও প্রতিষ্ঠান নিজ উদ্যোগে এ কাজে এগিয়ে আসায় অপরাধ নিয়ন্ত্রণে তার সুফল মিলছে বেশি। শাহনাজ রিটন, SATV, চট্টগ্রাম।